মতুয়া ধর্ম মেলায় কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী ঠাকুরনগরে এসে মন্দির দর্শনের পাশাপাশি গেলেন কামনা সাগরে। মেলায় যোগ দিতে পেরে ধন্যবাদ জানালেন মতুয়াদের। ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এলেন কেন্দ্রীয় বন্দর ও জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এদিন দুপুরে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসেন তিনি। বারুণী স্নান উপলক্ষে এদিন থেকেই শুরু হয়েছে মতুয়া ধর্ম মহামেলা। আগামীকাল পূর্ণ স্নান। গত কয়েকদিন ধরেই পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন ঠাকুরনগরে। শুক্রবার মতুয়া ধর্ম মহামেলা উপলক্ষে টুইট করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ঠাকুরনগরে আসেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী। মন্ত্রীর কনভয় ঠাকুরনগরে এসে পৌঁছাতেই তাকে স্বাগত জানান অপর কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর। সাথে ছিলেন তার দাদা তথা গাইঘাটা বিধানসভার বিধায়ক সুব্রত ঠাকুর। এদিন ঠাকুরনগরে পৌঁছে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী প্রথম চলে যান ঠাকুরবাড়ির কামনা সাগরে। কামনা সাগরের পাড়ে শ্রদ্ধা অর্পণ করেন। এরপর সোজা চলে যান মন্দিরে। ঠাকুরবাড়ির মন্দিরে প্রণাম সেরে মতুয়া মহাসংঘের কার্যালয়ে যান। এখানেই সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী। মতুয়া মেলায় আসতে পেরে নিজেকে গর্বিত ও ধন্য বলে মনে করছেন বলে জানান মন্ত্রী। এ বিষয়ে তিনি আরো বলেন, শ্রী শ্রী হরিচন্দ্র ঠাকুরজীকে কোটি কোটি প্রণাম দেতা হুম। উনকে আশীর্বাদ সে আজ দেশ ও দুনিয়া কি লাখো করোড় ভক্তগণ একত্রিত হুয়ে হ্যাঁ আজ হমারি এই পবিত্র ভূমি পর ঠাকুরবাড়ি মে। আর আজ ইস অবসর পর মুঝে ভাগ লেনে কাজ মৌকা দিয়া ইসকে লিয়ে মেয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কি হমারে মহাসংঘপতি শান্তনু ঠাকুরজী কো হমারে কেন্দ্রীয় মন্ত্রী হ্যাঁ উনকো ধন্যবাদ দেতা হুম। আর সারে পদাধিকারীগণ কো ভি ধন্যবাদ দেতা হুম, ক্যোঁকি সব লোগো নে ভক্তি ভাবনাও সে আজ ইয়ে যো হমারে মতুয়া ধর্ম মহামেলা কো সফল বানানে মে লগে হুয়ে হ্যাঁ। আর ইসে সাফ জাহির হ্যায় কি হমারে পরম আদরণীয় প্রধানমন্ত্রী জি নে জেসে সব লোগো সে আগ্রহ কিয়া হ্যায় কি মতুয়া ধর্ম কে এ মহামেলা কো সবকো দেখনা চাহিয়ে সবকো ইহাঁ আনা চাহিয়ে। কেন্দ্রীয় মন্ত্রী ঠাকুরনগরে আসার বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বনগাঁ লোকসভার প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর। তিনি বলেন, প্রধানমন্ত্রী এই বাড়িতে এসেছিল, আমরা সাধুবাদ জানাই প্রধানমন্ত্রীকে যে আমাদের মেলাতে মতুয়া ধর্ম মহামেলায় ঠাকুরের বিষয়ে শুভেচ্ছা বার্তা দিয়েছে, উনি টুইট করেছে, তাকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু সে আমাদের কী দিয়ে গেল? ঠাকুরবাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিল, প্রধানমন্ত্রী আসলো, আমাদের মতো সমাজকে কী দিয়ে গেছে? আমরা তো চাই যে আজকে সারা ভারতবর্ষ থেকে ওয়ার্ল্ডের এমন কোনো জায়গা নেই যে মতো সম্প্রদায় মানুষ নেই। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।